হ্যালো গাইস, আজকে ভিডিওতে আমি একটা নতুন পায়রা কিনে এনেছি। ওই পায়রা যে ভিডিওটা আমি শো করাচ্ছি ভাই, ম্যাড্রাস পায়রা। তো আমরা ম্যাড্রাস পায়রা তো দেখেছেন, তো ভাই কেমন হবে সেটা আমরা দেখে নিন নিজের চোখেই। তো ভাই চোখটা চেক করুন, চোখটা দেখুন, হালকা হোয়াইট মানে হলুদ, হোয়াইট মানে সাদা, কিন্তু এইটা দেখতে পাচ্ছেন চোখটা হলুদ, ভালো লাগছে হলুদ, কিন্তু পিওর লাল। কি মনে হচ্ছে, হলুদ না লাল? তো ভাই ও ভাই কোনো কথাই বলল না। আর এর চোখের যদি আমি শো করাই খুব ভালো, আর দেখুন এই ঠোঁট আর এখানে রে খুব বড়ই। এবার যদি আমি পরটা দেখাই আপনাদের, সো গাইস এবার আমি এদের পরের শক করাচ্ছি আপনাদের। এই দেখুন পর, এই দেখুন গাইস পর, এইরকম করে দেখা দিন, দেখতে দিচ্ছে এইদিকের পর দেখতে পেয়ে গেছেন, আর এইদিকের পর। আর এই পায়াটা ভাই মাত্র আমার কাছে পড়েছে, আপনাদের কাছে পড়তে পারে 400 বা 500, আমার কাছে ভাই পড়েছে 200, মাত্র 200ই পড়েছে এই পায়াটা। দেখতে পাচ্ছেন খুব ভালো পায়রা, চোখের শকটা করুন। আমার এই পায়রাটার পছন্দ হয়েছে এর দুম, আর এর ভাই এ খুব ভালো জাতেরই পায়রা, ওই জন্য ভাই এর সাথে আমি সবজির জোর দেবো, ওই জন্যে ভাই এই পায়রাটাকে আমি এখানে এনেছি ভাই। ওর সাথে জোর দেওয়া যাচ্ছে না, এর ডিম ছানা কেমন উঠবে কিছু বলার যাচ্ছে না। আর এর ডানাটা দেখতে পাচ্ছেন এখানে বেঁধে এনেছি, কারণ ভাই নতুন পায়রার ডানা বাঁধতেই হবে। আর এবার যদি আমি ডানাটাকে আপনাদের তুলে দেখাবো, তার আগে দুমের শখ করুন। দেখতে পাচ্ছেন দুম, এটা কি সুন্দর দুম লাগছে দেখতে পাচ্ছেন। আর এর যদি আমি পায়ের শখ করি পাঞ্জার, তাহলে পাঞ্জাটা দেখুন আপনারা, এই দেখুন গাইস পাঞ্জা দেখতে পাচ্ছেন, কালো পাঞ্জা জামুনি, ঠিক আছে, কি সুন্দর দেখতে পাচ্ছেন। এবার যদি আমি এর যদি জাতের কথা বলি, এরা খুব ভালো জাতের পায়রা, এরা খুব বেশি ওড়ে ভাই আকাশে, মানে পুরো প্রজাপতি হয়ে যায়, পুরো প্রজাপতি, তারপরে ভাই এরা আকাশ থেকে নাবে ধীরে ধীরে। ওই জন্য আমার ওড়াই পায়রা খুবই ভালো লাগে ভাই, এমন কি ভাই এমন পায়রা হয় যারা ওড়ে না ভাই, বসে পড়ে এর তার ছাদে। আর ওই পায়রাগুলো ভাই খুবই বেকার হয়, ওই পায়রাগুলো আমি ওই জন্য রাখি না। আমার যে কটা পায়রা আছে সব ভাই ওড়াই পায়রা, কারণ আমি ভাই ওড়াই পায়রা পছন্দ করি। আর এর আগে আমি ডানাটাকে তুলে দিচ্ছি আপনাদের, তারপরে দেখাচ্ছি। আর এই পায়রাটা দেখতে পাচ্ছেন সাইজটা ঠিক হচ্ছে এরকম, এরকম সাইজ, এই দেখুন কি সুন্দর লাগছে, সাইজটা একটু বড়ই, আর একটু খেয়েছে। আর এখন ভাই আর আমি বলে দিচ্ছি, এখন খুবই ভাই গরমটা পড়েছে, আর এই জন্য দেখতে পাচ্ছেন খুবই চোখটা, এই দেখুন গাইস চোখটা। আর এর এরম যে একটা নিয়ে এসেছি, এরপরেও আর একটা নিয়ে আসবো, ওইটারও আপনাদের শক করাবো, আগে এরই ভালো করে আপনাদের শক করে দিই। এই দেখুন গাইস এইদিকে, এদিকের যে পাটা দেখতে পাচ্ছেন, এই দেখুন গাইস সরি, এই দেখুন এখানেও ঝুমুর পরানো আছে, এখানেও ঝুমুর পরানো আছে। সো গাইস এখানে ভালোই ঝুমুর পরানো আছে, কোনো দিক্কত নেই। আর এবার আমি এর ডানা আগে তুলে দেখাচ্ছি, তারপরে আবার কন্টিনিউ করে আবার দেখাবো, তো আগে তুলে নিই তারপরে আমি আপনাদের। সো গাইস এর এখন কচি ডানা হচ্ছে, ওই জন্য আমরা এর ডানা এখন উবড়াচ্ছি না। আর এর যদি কচি ডানা হচ্ছে, এই দেখুন কচি, পুরো একদম কচি, যদি এইখানটা শক করা, এই দেখুন পুরো সাদা পাড়া লাগে, কিন্তু এইখানে কচি ডানা হচ্ছে। আর এই কচি ডানা উবড়ালে ভাই রক্ত বেরোবে, আর রক্ত বেরোলে ভাই কবুতর আপনার ঝিমোবেই। আর এখন আমার সব কবুতর ছাড়া আছে, আর এই কবুতরটাকে আমি দেখতে পাচ্ছেন খুব ভালো জাতেরই কবুতর। এবার একে আমি কার সাথে জোড়া দেবো সেটা এনে দেখাচ্ছি। তাকে এর যে নর আর এই যে মাদি, এর যে সেম পিচ, সেম পিচটা দেখতে পাচ্ছেন খুব ভালো, খুব ভালো জাতের। তো আগে ওকে আনি তারপরে দেখাচ্ছি আপনাদের। সো গাইস এবার দেখতে পাচ্ছেন, এবার যে এ হচ্ছে মাদি, এ হচ্ছে নর, এই দেখুন নরের শখ আমি করে দিচ্ছি, এ দেখুন। আর এ দেখুন গাইস কি সুন্দর লাগছে এদের দুজনের পেয়ারটা, খুবই ভালো লাগছে, এদের ডিম ছানা খুব ভালোই উঠবে। এও ভাই এও লাল চোখেরই, এও ভাই লাল চোখের সেম কবুতর, আর এরা দুজন খুব ভালো জাতেরই কবুতর হবে। আর যদি আমি এর এর যদি এরা যদি আমি এ নর, এ হচ্ছে মাদি, দেখতে পাচ্ছেন খুব ভালো বড়ই, খুব ভালো লাগছে এদের দুজনকে, যদি দেখেন খুবই ভালো। এবার একটু আনটি ভালো করে আপনাদের শক করে দিচ্ছি, এই দেখুন এ হচ্ছে নর, চোখে শক করতে পাচ্ছেন, এ হচ্ছে নর, আর গাইস এ হচ্ছে মাদি। সো গাইস সবসময় দেখবেন আপনার যেই কবুতরটা নতুন, তার ভাই 30 দিন হলেই ভাই ডানা বাঁধবেন, 30 দিনের ভাই ডানাটা বেঁধে রেখে দেবেন ভাই, 30 দিন হয়ে গেলে ডানা খুলে দেবেন, কিন্তু ভাই কেমন করে খুলবেন সেটাই বলে দিচ্ছি। সো গাইস এইটা ধরে নিন আমার নতুন কবুতর, এর ভাই ডানাটা আমি উবড়ে দিয়েছি, ঠিক আছে, কচি ডানা হলে আমি উবড়াই না। সো গাইস এর ধরে নিন ডানাটা আমি উবড়ে দিয়েছি, ঠিক আছে, এর ডানা উবড়ে দিয়েছি, এর ভাই ডানা হলেই এ কেটে, ওই জন্য ভাই আগে প্রথমে ভাই মাদির খুললে হবে না, মাদির ডানা খুললে হবে না ভাই, নরের ডানা খুলবেন, মাদির ডানা বেঁধে রাখবেন আর নিচে ছেড়ে রাখবেন, যে নটটা সে উপর নিচ করবে। আর উপর নিচ করতে করতে এবার এদের দুজনের খুব ভালো জোড়া হয়েছে, আমার সাথে এরম হয়েছে, আমার অনেক পায়রাই পাইলে গেছে। সো গাইস দেখতে পাচ্ছেন খুব ভালো, আর আমি যদি এদের দুজনের
এই দুজনের জোড়ার দামই বলে দিচ্ছি, আপনার কত মনে হচ্ছে, 500 না 700? আমায় কমেন্ট বক্সে বলবেন 500 না 700, আর যদি এর চেয়েও বেশি হয় তাও কমেন্ট করবেন। আর দেখুন জোড়া গাইস, আজ জন্য এইটুকুনটি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। চলুন টাটা, আর এখন ভাই দুটো হাতে পাই।